আজকে একটা খুব খারাপ নিউজের সম্মুখীন হতে হলো আমাদের। সত্যি খুব খারাপ লাগছে, আমাদের যে দৌড়বিদ মিলখা সিং আজ মারা, কাল রাত শুক্রবার রাতে আর কি মারা গেছে। তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই, কারণ সত্যি খুব খারাপ লাগছে আর কি, যে আমাদের বিশেষ করে দৌড় একটা সিনেমার মাধ্যমে যার জীবন কাহিনী নিয়ে আর কি, প্রত্যেকটা ভারতবাসীকে, প্রত্যেকটা যুব সমাজকে বলো বা প্রত্যেকটা মানুষকে ইন্সপায়ার করেছে যে মানুষটা, সেই মানুষটা আজ আমাদের মাঝখানে নেই, তাও সে করোনা পজিটিভ হয়ে মারা গেছে, এক মাস ধরে ভুগছিলেন। তো খুবই খারাপ নিউজ, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, ব্যাপারটা খুবই খারাপ লাগছে। আমরা বিশেষ করে আমরা যারা অ্যাথলেট আছি, যারা প্লেয়ার আছি, তারা প্রত্যেকেই আর কি খুব খুব তার লাইফ জীবন কাহিনী নিয়ে, তার জীবনের বড় হওয়াটাকে, তার জীবনে দাঁড়িয়ে ওঠাটাকে আমাদের খুব ইন্সপায়ার করেছে। তা আমাদের সত্যি খুব খারাপ লাগছে, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা, তার জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর কি। এটা যদিও আমার ফিটনেসের, যদিও যেহেতু দৌড় নিয়ে, ফিটনেস নিয়ে আমি ভিডিওটা বানাই আর কি আমার চ্যানেলে, তো ভাবলাম মিলখা সিংকে নিয়ে বানানোটা উচিত আর কি। তো খুবই খারাপ লাগলো ব্যাপারটা। তো চলো, তার আত্মার শান্তি কামনা করি, আর এই বলে ভিডিওটা শেষ করব। তো খুবই খারাপ নিউজ আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে, যে এইভাবে মারা যাবে মিলখা সিং, সেটা ভাবার না। একজন প্লেয়ার হয়ে, একজন দৌড়বিদ হয়ে, গোটা ভারতবর্ষের ইন্সপিরেশন হয়ে যে, তো চলো, সবাইকে তো ধরে রাখতে পারে না, জন্মিলে মরিতে হবে, অমর কেউ কোথা পাবে, তো এইভাবে সবাইকে বেঁচে থাকতে হবে, তো এটাই বাস্তব। তো একদিন সবাইকেই চলে যেতে হবে, তো সেরকমভাবে মিলখা সিং চলে গেছে।